ঈদের ছুটি শেষ, ক্রিকেটারদের ব্যস্ততা শুরু, টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল বাংলাদেশে পৌঁছানোর প্রহর গুনছে। বাংলাদেশ দল 8 মে পৌঁছাবে প্রথম টেস্টের ভেন্যু বন্দরনগরী চট্টগ্রামে। লঙ্কানরা বাংলাদেশে পৌঁছে থেকে যাবে ঢাকাতেই। 9 মে মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের পর 10 ও 11 মে বিকেএসপিতে তারা খেলবে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ। সে লক্ষ্যেই বিসিবি একাদশ নামে একটি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 14 সদস্যের দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিঠুন। টেস্ট দল থেকে বাদ পড়া আবু জায়েদ রাহি এবং সাদমান ইসলামও সুযোগ পাচ্ছেন লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার। মূল দলের একমাত্র ক্রিকেটার হিসেবে প্রস্তুতি ম্যাচের দলে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। প্রস্তুতি ম্যাচের দলে অগ্রাধিকার পেয়েছেন সদ্যই শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের পারফর্মাররা। বিজয় তাদের মধ্যে অন্যতম। ডিপিএলের এবারের আসরে ব্যাট হাতে রান বন্যা ছুটিয়েছেন, ভেঙেছেন বেশ কয়েকটি রেকর্ড। 15 ম্যাচে 3 সেঞ্চুরি আর 9টি 50-র সাহায্যে 81.28 গড়ে তার মোট রান 1138। এমন পারফরমেন্সের পুরস্কারস্বরূপ লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে সুযোগ মিলল তার। ডিপিএলে দারুণ খেলা জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, অমিত হাসানেরও সুযোগ মিলেছে। রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলা জাকির 2 সেঞ্চুরি এবং 3 হাফ সেঞ্চুরি সুবাদে 15 ম্যাচে করেছেন 636 রান। 12 ম্যাচে 575 রান করেছেন খেলাঘরের হয়ে খেলা অমিত। জাকিরের মতো তারও সেঞ্চুরি 2টি, হাফ সেঞ্চুরি 3টি। প্রাইম ব্যাংকের হয়ে খেলা শাহাদাত দীপুর নামের পাশে 15 ম্যাচে 497 রান, 1 সেঞ্চুরি এবং 2 ফিফটি। 14 ম্যাচে 474 রান করা সাইফ হাসানও আছেন প্রস্তুতি ম্যাচের এই দলে। বোলারদের মধ্যে ঘরোয়া ক্রিকেটে ভালো করার উপহার পেয়েছেন তরুণ পেসার মোহাম্মদ এনামুল হক। রিপন মণ্ডল, মুশফিক হাসান ও মুকিদুল ইসলাম মুগ্ধ। রিপন এবং মুশফিক দুজনই এবারের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলা দলের সদস্য ছিলেন। সম্প্রতি বাজে ফর্মের কারণে টেস্ট সিরিজের মূল দল থেকে বাদ পড়েন সাদমান এবং রাহি। রাহি বাদ পড়ার পর প্রশ্ন তুলেছিলেন দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে, তবে তার ওপর এখনই আস্থা হারায়নি নির্বাচকরা। রাহির সঙ্গে সাদমানকেও রেখেছেন প্রস্তুতি ম্যাচের দলে। লেগ স্পিনার হিসেবে রাখা হয়েছে রিশাদ হোসেনকে। গেল দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট দলের সঙ্গে গিয়েছিলেন মিথুন, তাকে লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। মোসাদ্দেক টেস্ট সিরিজের দলে ছিলেন না, মেহেদি হাসান মিরাজের ইঞ্জুরির কারণে তাকে অতিরিক্ত সদস্য হিসেবে পরে স্কোয়াডে যোগ করা হয়। মূল দলের একমাত্র ক্রিকেটার হিসেবে তিনি লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলবেন। নগদ অ্যাপে সব নাম্বার সেন্ড মানি একেবারে ফ্রি, দেশি নগদে বেশি লাভ। সবকিছু ঠিক থাকলে 2 দিনের এই প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার পরের দিনই চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সেখানেই 15 মে থেকে মাঠে গড়াবে প্রথম টেস্ট। বাংলাদেশ দল আগামীকাল 8 মে চট্টগ্রামে পৌঁছে করবে প্রস্তুতি ক্যাম্প। প্রথম টেস্ট শেষ হওয়ার পর 2 দল ফিরবে রাজধানী ঢাকায়। 23 মে থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 2 দলের দ্বিতীয় এবং শেষ টেস্ট। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।